বিগত সরকার পার্লামেন্টের মাধ্যমে বিচারপতিদের অপসারণ আর ইমপিচমেন্টের একটা উদ্যোগ নিয়েছিল, অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে এবং সেটা আবার গভর্নমেন্ট রিভিউ আকারে পেশ করেছে। আগামী রোববার 20 অক্টোবর সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ শুনানি হবে। এক নম্বর আইটেম রাখা হয়েছে সেটা। অন্যদিকে বিচারপতিদের পদত্যাগের যে আপনাদের দাবি, আসলে বিচারপতিদের নিয়োগকর্তা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি এবং পদত্যাগ বা অপসারণ সেই উদ্যোগ মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে হয়ে থাকে। এখানে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যেটা করণীয় উনি সেটা করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপাতত 12 জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। বেঞ্চ দেওয়ার অর্থই হল তারা এই যে আগামী 20 তারিখ কোর্ট খুলবে তারা বিচার কার্য অংশ করতে পারবেন না। আর ওই মামলাটা শুনানি আছে 20 তারিখে, অ্যাটর্নি জেনারেল মহোদয় সেটা প্লেস করবেন আমরা আশা করছি, এর মাধ্যমে পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু হবে। আর বিচারপতি অপসারণের সাথে এককভাবে সুপ্রিম কোর্ট জড়িত না, মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জড়িত আছে। আপাতত 12 জনকে বেঞ্চ দেওয়া হচ্ছে না, পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে বাকিগুলো আপনাদের সামনে আসবে। আমরা সবার অপসারণ চাই। 20 তারিখে 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 20 তারিখে